নাগরাজের কাছে এগিয়ে যাই। আর মোটুকে দেখে ওই নাগরাজ তখন বলতে থাকে, আরে আরে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। আমি বেশ কিছুদিন এই ফাঁদে আটকা পড়ে এখানে ঝুলছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করে না। যেই আমাকে দেখে সেই এখান থেকে ভয়ে পালিয়ে যায়। তুমি আমাকে এতটুকু সাহায্য করো, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। বাঁচাও, বাঁচাও। সে অনেক দিন আগের কথা। সোনাপুর গ্রামে এক দুর্ভিক্ষ দেখা দেয়। প্রত্যেকটা ঘরে খাবারের অভাব। আর ওই গ্রামে বাস করত মোটু আর পাতলু নামের দুই বন্ধু। একদিন খিদের জ্বালা সহ্য করতে না পেরে পাতলু তার বন্ধু মোটুকে বলতে থাকে, আরে বন্ধু একটা কিছু করো, আমি আর বাঁচতে পারবো না। আমি আর খিদের জ্বালা তো সহ্যই করতে পারছি না। আমি মনে হয় আর কিছু সময়ের ভেতরেই মরেই যাব। আমি আর খিদের জ্বালা সহ্যই করতে পারছি না। তুমি আমার জন্য একটু খাবারের ব্যবস্থা করো। বন্ধু আমাকে বাঁচাও, বাঁচাও। পাতলুর মুখে এ কথা শুনে তার বন্ধু মোটুর অনেক কষ্ট হয়। তারপর সে কোনো উপায় না পেয়ে বাড়ির থেকে বেরিয়ে পড়ে খাবার সংগ্রহের উদ্দেশ্যে। কিন্তু সে বাইরে বেরিয়ে কোথাও কোনো খাবার খুঁজে পায় না। তারপর এক সময় ঘুরতে ঘুরতে সে একটা জঙ্গলের গভীরে চলে যায়। তারপর ওখানে গিয়ে সে দেখতে পায় একটা নাগরাজ একটা ফাঁদে আটকা পড়ে ওখানে ঝুলছে। এটা দেখে মোটু ওই নাগরাজের কাছে এগিয়ে যায়। আর মোটুকে দেখে ওই নাগরাজ তখন বলতে থাকে, আরে আরে আমাকে একটু সাহায্য করো, আমাকে একটু সাহায্য করো। আমি বেশ কিছুদিন এই ফাঁদে আটকা পড়ে এখানে ঝুলছি, কিন্তু কেউ আমাকে সাহায্য করে না। যেই আমাকে দেখে সেই এখান থেকে ভয়ে পালিয়ে যায়। তুমি আমাকে এতটুকু সাহায্য করো, আমি তোমাকে কোনো ক্ষতি করব না। বাঁচাও, বাঁচাও। নাগরাজের মুখে এ কথা শুনে মোটুর একটু দয়া হয়। তখন সে ওই ফাঁদ থেকে নাগরাজকে উদ্ধার করে। আর নাগরাজ ওই ফাঁদ থেকে বের হয়েই মোটুকে বলতে থাকে, আরে তুমি তো অনেক ভালো মানুষ, তুমি অনেক সাহসী। আমি নাগরাজ, এটা দেখেও তুমি আমাকে সাহায্য করতে এগিয়ে এসেছো। আমি তোমার এই ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না। তুমি তো আমার নতুন জীবন দান করেছো। বলো তুমি আমার কাছে কি চাও, তুমি যা চাবে আমি তোমাকে তাই এনে দেব। আরে নাগরাজ আমি কিছু চাই না, আমাদের গ্রামে অনেক অভাব। খাবারের অভাবে আমাদের গ্রামের লোকজন সব দুঃখে দুঃখে মারা যাচ্ছে। আমার বন্ধু খাবারের অভাবে সে মৃতপ্রায়, আর তার খাবার সংগ্রহের জন্যই আমি চারিদিকে ঘুরছিলাম। আর ঘুরতে ঘুরতে আমি এখানে এসে দেখি তুমি এই ফাঁদে আটকা পড়ে আছো। ও তাহলে এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে, তুই কোনো চিন্তা করিস না। এই নে এই নাগমণিটা নিয়ে যা। এই নাগমণির কাছে তোরা যা চাবি তোরা তাই পাবি। আজ থেকে তোদের গ্রামে আর কোনো অভাবই থাকবে না। যা যা দ্রুত এটা নিয়ে তুই তোর গ্রামে ফিরে যা। ও নাগরাজ তোমাকে আমি ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, তুমি আমাদের গ্রামের মানুষের জীবন রক্ষা করেছ। যাই যাই এটা দিয়ে আমি সবাইকে উপকার করব। আজ থেকে আমাদের গ্রামে আর কোনো অভাব থাকবে না। এই কথা বলে ওই নাগরাজ ওখান থেকে তার গুহার উদ্দেশ্যে ফিরে যায়। আর এদিকে মোটু খুশি হয়ে দ্রুত ওই নাগমণি নিয়ে তাদের গ্রামে ফিরে আসে। আর ওই নাগমণি দ্বারা ওই গ্রামের সব অভাব মিটিয়ে ফেলে।